যাও, সোজা ওদিকে চলে যাও, বহুত খেল দেখিয়েছ। 13 বছরেই আইপিএল এ ডাক পাওয়া বৈভবকে আউট করার পর এমনই হুঙ্কার বাংলার আগুনে পেসার মারুফ মৃধার, যেন বাংলাদেশিদের সঙ্গে সাম্প্রতিক ভারতীয়দের অন্যায় প্রতিবাদ আক্রোশ 22 গজে উগড়ে দিয়েছেন 18 বছরের মারুফ। 18 বছর বয়সটাই যে হার না মানার। 199 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমেই 4 রানে ভারতের প্রথম উইকেটের পতন। সিদ্ধার্থকে নিয়ে যখন বিপর্যয় কাটিয়ে উঠছিল ভারত, তখনই মারুফের অমন স্ট্রাইক অর্ধ 19 এশিয়া কাপ ফাইনালে গোটা দলকে আগ্রাসী করতে এমন বডি ল্যাঙ্গুয়েজ ভূমিকা রেখেছিল। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই আম্পায়ার হয়ে দাঁড়ায় ভারতের দ্বাদশ প্লেয়ার, এ ম্যাচেও তেমন করতে চেয়েছিল। ম্যাচ জুড়ে ভারতের খেলোয়াড়দের সঙ্গে দেখা গেছে এমন উত্তেজনা। তবে এবার আর পারল না দাদারা, রাজনীতির খেলায় জেতার চেষ্টা করলেও মাঠের খেলায় জিততে পারল না। ভারতের আগ্রাসনের মোক্ষম জবাব দিল বাংলা ও বাঙালি। উইনিং সেলিব্রেশনে তামিম মারুফদের সে কি আনন্দ! 5 আগস্ট নতুন বাংলাদেশ পাওয়ার পর ক্রিকেট, ফুটবল, হকি সব জায়গায় উঠছে বাংলাদেশ। ক্রীড়াঙ্গনে এমন সাফল্যের সুবাতাস শেষ বইছিল কবে! আবারও এশিয়ার সেরা বাংলা যুবারা, এই উল্লাস বাদ ভাঙা, এই আনন্দ সীমাহীন। ওরা জানে লড়তে, জানে বাজি ধরতে, আনতে জানে নতুন দিন। চোখে চোখ রেখে লড়ে, ইতিহাস গড়ে ওরা ছিনিয়ে এনেছে বিজয়। ভারত ওদের দাপুটে গুটিয়ে গেছে নিমেষেই, মানতে বাধ্য হয়েছে পরাজয়। এই মুহূর্ত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার। স্বল্প রানের পুঁজি তাই ছিল শঙ্কা, তবু ওরা হার মানেনি মোটেও, বাজিয়েছে রণডঙ্কা। গ্যালারির কাছেও গেছে ওরা ছুটে, সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছে পাল্টা, বুঝিয়েছে যারা থাকে জয় পরাজয়ের সাথে সবসময় চলতে হয় তাদের হাতে হাত রেখে। বিজয়ের মাসে লাল সবুজ উড়েছে গৌরবে সৌরভে, নতুন স্বাধীনতার বছরটাকে বাংলার যুবারা স্মরণীয় করে রেখেছে। আবারও অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জুনিয়র টাইগারদের হাতে। লিওনেল মেসির আইকনিক সেলিব্রেশনে মেতে ওঠেন আজিজুল হাকিম, তামিমরা। বাংলাদেশের ট্রফি জয়ের আনন্দে মন খারাপ ভারতীয় ক্রিকেটারদের। ভারতের আধিপত্য চূর্ণ করে এভাবেই বারবার আনন্দে ভাসতে চায় বাংলা।